আরো নতুন নতুন ভিডিও দেখতে হলে ডিজে বাপি ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিংকটি দেওয়া রয়েছে। বাবা গো, বই আখানা হয়েছিল গো, প্রত্যেক দিন হল হাউসফুল। দিদি গো, বইটা যখন হলে চলেছিল প্রত্যেক দিন হল হাউসফুল হয়ে যেত। কি বই বলো তো, বেদের মেয়ে জোছনা গো, বেদের মেয়ে জোছনা। কি গান, আজও সেই গান আমার মনে পড়ে। কি গান বলো তো? আমি যখন রাতে বসি বন্ধু বাজায় বাঁশি, বেশি করে চালবো শাবো আসবে ছোট মাছি। আমি যখন রাতে বসি বন্ধু বাজায় বাঁশি, বেশি করে চালবো শাবো আসবে ছোট মাছি। মুখ পোড়াকে দেখলে আমার সহ্য হয় না, সাড়ে চার মাস একা থাকবো কথা হবে না। ওরাকে দেখলে আমার সহ্য হয় না, সাড়ে চার মাস একা থাকবো কথা। ডিজে বাপি প্রেজেন্টেশন, সাড়ে চার মাস একা থাকবো, কথা বলবো না, আলাদা রান্না করবো, আলাদা থাকবো। না মানুষ পারে, হ্যাঁ একটা মানুষ যদি সারাক্ষণ আমার সন্দেহ করে আমি বাঁচবো না মরে যাব। হ্যাঁ এই রে সর্বনাশ করেছি, সে ভাতের ভাতের হাঁড়ি কিনেছি, খুনতে কিনতে মনে নেই। কি সর্বনাশ, আলাদা হওয়ার আমার শিক্ষা হবে। না না কি জানি আমরা, বাপ বেটা আলাদা হয়, কাকা ভাই আলাদা হয়, আমরা স্বামী স্ত্রী দুজনে আলাদা হয়ে আছি। কিন্তু পয়মাল হয়ে গেছে খুনতি কি করে চাওয়া যায় বলে দিনি। ও বাবু যদি চেয়ে দেবে না থাকে বাবা, তোমাদের ঝামেলার জড়িয়ে লাভ নেই। ওই তো দাবার খুঁটি আছে, দাবার খুঁটির গায়ে চাই। এই বলছি দাবার খুঁটি, খুনতিটা একটু হবে। এই দেখ ভাতের হাঁড়ি, তুই বলে দে খুনতি হবে না। কি সর্বনাশ, ভাতের হাঁড়ি গায়ে বোঝে কেন, আমার কাছে বলা যাচ্ছে না। এই এত গভীর রাগ, কি বলবো বলেন দেখি। না না এর এই অবস্থা, সময় হয়ে গেছে, হাসপাতালে দিদিমণি এসছে বলছে ভাই তোমার স্ত্রীর ডেট প্রায় হয়ে এসছে, তুমি হাসপাতালে গিয়ে একটা ইঞ্জেকশন করিয়ে আনবে। ঘরের ভিতর ছিল, বাইরে বেরিয়েছে বলছে, বলে দিদিমণির সঙ্গে এতক্ষণ কী কথা হচ্ছিল, ডায়মন্ড হোটেলে যাবে বলে ডেট করছিলে? বাবা রে সন্দেহ যেন আমি একলা করি, আর যেন কেউ সন্দেহ করে না। দিদি গো এই তো কালকে রাত্রে খাওয়া দাওয়া করে আর ঘাটে থালা বাসন মায় দেখেছি, তা থালা বাসন করে মেজে আমি ঘরের দাওয়ায় উঠবো কি আর হোঁচট খেয়ে পড়ে যাবো নি? এমন একটা লোক আমার তুলবে কি? ঘরের ভিতর থেকে বলছে বলে তুই কার সঙ্গে হুড়াহুড়ি করতেছিস? বলেছি বলেছি, ও আমার বারংবার ঝাড়ে, আমি একবার ঝেড়ে দিয়েছি। মাঝে মাঝে মনে হয় এই সংসার ছেড়ে আমি জঙ্গলে চলে যাই, শুধু মোবাইলটা কোথায় চার্জ দেবো সেই ভেবে আর যেতে পারি না। জঙ্গলে চলে যাবে মোবাইল চার্জ দেবার না বলে যেতে পারছে না। আমি কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি, ওই জঙ্গলে কারেন্টের ব্যবস্থাটা করে দেয়া হোক। ও বাবা ও না, ও বাবা ও না, এরম করে কেন? তুমি আমার গায়ে হাত দেবে না? ও সর্বনাশ, এই পুরনো পাঠ থেকে যেন কেউ স্বচ্ছ বল মাঝে। আমার তো কাজা খাই যেতে দিচ্ছিল, আমি কি করবো? বৌদি ডাকবো, বৌদি ও বৌদি বৌদি। দেখো ভান্ডার ভান্ডার লক্ষ্মী ভান্ডার, এরা নষ্ট করবে পরিবে, দুটো গোল্ডেন মাছের পাল্লায় পড়ে দুই ভাইয়ের জীবন সে, দুটো গোল্ডেন মাছের পাল্লায় পড়ে দুই ভাইয়ের জীবন সে। দেখো ভান্ডার ভান্ডার লক্ষ্মী ভান্ডার, দেখো ভান্ডার ভান্ডার লক্ষ্মী ভান্ডার, এরা নষ্ট করবে পরিবে, দুটো গোল্ডেন মাছের দুটো গোল্ডেন মাছের পাল্লায় পড়ে দুই ভাইয়ের জীবন সে, দুটো গোল্ডেন মাছের পাল্লায় পড়ে দুই ভাইয়ের জীবন সে। না না আমরা দুই ভাই আলাদা আলাদা খাই, এদের কার রেখে কাকে নিয়ে হাসপাতালে যাই? আচ্ছা আমি একটা জিনিস ভেবে পাই না, আমার বাড়ি যদি কোনো গন্ডগোল হয় কোনো অশান্তি হয় সবসময় এই বৌদিটাকে কেন বলো দিনি? বৌদিটাকে তো কার ডাকবে, ভাসুরি ডাকবে, ভাসুরি ডাকবে। তুমি কি জিনিস আমি জানি না? কি জিনিস? তুমি রাত দিন ভাসুরের সাথে কে ফুসে ফুসে? আস্তে আস্তে, আর গভীরে যাওয়ার দরকার নেই,
এক্ষুনি গন্ডগোল হবে আর এরা যদি গন্ডগোল করে ও বাউদি অসুবিধা হবে না জানে না তো এক্ষুনি খেলা হবে খেলা হবে ও ভাই তুই সবনে বিগর ভাবরে মরণ পথে বিগর ভাব তা তুই আমার ডাকছিস কেন তুই তো জানিস আমার আজকে লক্ষ্মীর ভান্ডার ফর্ম জমা দিতে হবে তা তুই বলদি বলদি কাজ চালাচ্ছিস কেন কি আছে বলতো দেখি কই তুমি লক্ষ্মীর ভান্ডার রাখো নিজেদের ঘরের ভান্ডার গুলো বাঁচাই এসো হ্যাঁ কি হয়েছে বলতো দেখি আমি বলছি ও আমার ওই গা ধারে যদি দিচ্ছে না হ্যাঁ ওর অবস্থা খুব খারাপ আচ্ছা ওকে কোন হাসপাতালে নিয়ে যেতে হবে তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে আমার এই অবস্থা আমি নিদা নড়তে পারি না আমি নাকি ও ধরব তুমি একটু শুধু আমার সঙ্গে সহায় করবে করে ওকে ওই মানে অ্যাম্বুলেন্সের মধ্যে ভিতরে তুলে দেবো আমি যাচ্ছি ঠিক আছে তুমি একটু আসবে এসে ওই হাত ধরবে ঠিক আছে ঠিক আছে আমি একটা হাত ধরো তুমি একটা হাত ধরো তুই যা আমি যাচ্ছি যা হ্যাঁ তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই যা যা ভগবান রে দুই ইঞ্চি অন্তর পা ফেলতেছে রে ও মানুষ বাঁচবে ও তো মরে যাবে তুই আমার এতটা রাস্তা যেতে দিবি তো নাকি বই তুমি তাড়াতাড়ি এসো ও যদি মরে যায় আমি কই মাঝে মন ছটকে মরে যাবো ঠিক আছে তুই ধর আমি ধরতি দি ধর একটু তাড়াতাড়ি করে আসবি আমি যাব না আমি যাব যাবে না বাউদি তুমি শক্ত করে ধরো যাবে না এক্ষুনি অ্যাম্বুলেন্সে ফোন করবো ফোন করে ওকে হাসপাতালে নিয়ে যাব নানা অ্যাম্বুলেন্স আর চালাবে ঘরের টাকা তেল মাছি তেলের টাকা উঠছে না নানা কি আশ্চর্য তাহলে ঘটনাটা বলি দাদা কালকে এক পেশেন্ট পার্টি ফোন করেছি গাড়ি নিয়ে সেখানে তীর বেগা গিয়েছি সবে পেশেন্ট পার্টির বাড়ির সামনে দাঁড়িয়েছি পেশেন্ট পার্টি বেরিয়ে এসে বলছে দাদা গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে যাও আমি বলি কেন না ঘরে বাচ্চা হয়ে গেছে তা নিজেকে এত দুর্বল বলে মনে হলো দাদা তোমাদের বলে বোঝাতে পারবো না যাই হোক আজ সকালে এক পেশেন্ট পার্টি ফোন করেছে দাদা সবে পেশেন্ট পার্টির কাছে গিয়েছি পেশেন্ট পার্টি সবে তুলেছি একটা বাম্বার টোকেছি বলছে দাদা গাড়ি সাইড করো গাড়ি সাইড করলাম গাড়ির মধ্যে বাচ্চা হয়ে গেল আমি বললাম আমাদের চেক বইতে সই করে দাও বলে পথে বাচ্চা হয়েছে তোমার চেক বইতে সই করতে হবে পেশেন্ট নিয়ে চলে গেল দাদা এই মাসটা মনে হয় আমার মল মাস যাচ্ছে কিন্তু এই পেশেন্ট পার্টি আজ ফোন করলো কিন্তু পেশেন্ট পার্টি কাউকে দেখা পাচ্ছি না পেশেন্ট পার্টি সব গেল কোথায় যা মনে কর তাই আরে মেয়ে ছেলে তুই যা মনে কর তাই হাসপাতালে যাবো না দিচ্ছি রাগবার দুগা ধৈর্য দিচ্ছি একে আমার মল মাস যাচ্ছে দাদা কি হ্যাম্বুলে যাই আর হ্যাঁ দাদা আর বলুনি বলুনি কি রাগা রাগি রে বাবা হ্যাঁ তোর অবস্থা খা তুই হাসপাতাল যাবি যাবে না দিচ্ছি রাগ ভরে একদম দুগা ধৈরে দিচ্ছি একে আমার মল মাস যাচ্ছে কোথায় ভালো বলে গাড়িতে না তুলে দিয়ে তুমি গন্ডগোল করছো যত ভাবি আমি কিছু বলবো না আর সন্দেহ রোগে শুধু ভাঙে সংসার দুঘা চড় দিয়েছি কানের গোড়ায় দাদা পেশেন্ট কোথায় বৌদি টেনে আনতে সই দেখা যায় আয় তাল ভাবি আমি কিছু বলবো না আর সন্দেহ রোগে শুধু ভাঙে সংসার দুগা চড় দিয়েছি কানের গোড়া দাদা পেশেন্ট কোনটা বৌদি টেনে আনতে সই দেখা যায় আয় অ্যাম্বুলে তাল খায় আয় অ্যাম্বুলে তাল খায় এই তুই ধরলি কেন হ্যাঁ তুই ধরলি কেন আমি তো না ধরলে বৌদি পড়ে যেত যেতে যেত আমার যেত তো যেতাও এই তুই আমুলে ড্রাইভার ড্রাইভার দাঁড়া থাকবি তোর কে ধরতে বলছে তা আমি একটা ড্রাইভার আমার করতে পারে না নেই আমি বলছি তুমি যেভাবে এসে পড়ে যাচ্ছিলে ওইভাবে পড়ে যাও আমি ধরবো কি মানুষ রে ওই মানুষটা আবার পড়বে তোর কোনো কথা শুনবো না আমি বলছি তুমি যেভাবে এসে পড়ে যাচ্ছিলে ওইভাবে পড়ে যাবে আমি ধরে তুলবো আমার সন্দেহ এই ড্রাইভার ড্রাইভার জায়গা থাকবি ঠিক আছে একদম উল্টো পাল্টা করবি না তুই কি জানিস এক্ষুনি আমি ক্যাশ টাকায় অ্যাম্বুলেন্স কিনে আনতে পারি কি হাম বড় রে এত বড় আমবাসী গেলে একটা আম কাঁঠাল কেনার মতন ক্ষমতা হয়নি সে আবার নাকি অ্যাম্বুলেন্স গাড়ি কিনবে বৌজি তুমি ঘরের কথা বাইরে বার করো নি এ তুই কি ভাবছিস কি তুই জানিস কি এক চড়ে তোর 64 টা দাঁত ফেলে দেবো কি মুখ খোদা একটা মানুষের 64 টা দাঁত হয় আমি জানি তো তুমি নাক গলাবে আমি তোমার সামেত করে বলেছি আচ্ছা মুরগের পাল্লায় পড়লাম তো এই কি হয়েছে আমি মূর্খ মূর্খ না কি এই আমলে ড্রাইভার কখন লেখা পড়া শিখেছি ওই দে
এই দুটো প্রশ্ন করে উত্তর দিতে পারবি আমি এখানে গাড়ি চালা দিয়ে এখানে পয়সা উত্তর দিতে আসিনি তুই আমার মূর্খ বললি হ্যাঁ ও এত ঠিক আছে তুই পয়সা কত দেখি ঠিক আছে পয়সা দুটো পয়সা করব হ্যাঁ কর মূর্খ বলে তোর শিক্ষা করে দেব হ্যাঁ আচ্ছা 10 টাকা চালের কেজি হলে ফটিকির মান নাম কি হ্যাঁ কি পয়সা ও আমারে কি পয়সা বল বল 10 টাকা সঙ্গে ফটিকির মার কি সম্পর্ক ও সম্পর্ক আছে আমি জানি বল পারবি না তো না তাহলে দ্বিতীয় পয়সাটা শুনে নে ঠিক আছে তুই দ্বিতীয় পয়সা বল আচ্ছা দ্বিতীয় পয়সা ইয়া ইয়া দিয়ে গুণ করলে কত হয় ও মানে মাথা ঘুরবে ও মানে মাথা না বলে ডাইভার মানে মাথা ঘুরবে পয়সা করলে ও তো এমনি মাথা ঘুরবে এ দা জল আছে কেন একটু মাথায় দে দেন মা দিদা আমার গাড়ি চালানো শিখা হয়ে গেছে হ্যাঁ এই আমার গাড়ি চাবি দিতে তুই নে রাখ না 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 গাড়ি চালাই না ভাই ও কথা গিয়ে ভাই পোস্টারে গোড়া মারবো হ্যাঁ দরকার নেই মা দিদা তোরে কি ধাতু দিয়ে তৈরি করে যে আমার জানা ছিল না কি ধাতু দিয়ে তৈরি করছে হ্যাঁ দস্তার পিতল আমি বলছি তুই ওই দ্বিতীয় পয়সা উত্তর জানি না না তুই উত্তরটা বল তুই পারবি না তো আমি এ পয়সা আমার বাবার জীবনে শুনি হ্যাঁ তা ঠিক আছে পয়সা শুনি না এটা ছোট বাচ্চা ছেলে বলে দেবে হ্যাঁ ঠিক আছে বল এই মিলন তুমি বলো তো ইয়া ইয়া দিয়ে গুণ করলে কত হয় ইয়া ইয়া দিয়ে গুণ করলে ইয়া ম্যা ইয়া কি মানুষ রে হ্যাঁ আমি ওকে বলি আচ্ছা মানুষ রে তোদের তো তোদের শিক্ষা দরকার আছে তোরা এমন মানুষ তোরা ড্রাইভার তো এরকম গোল গোল কি টিয়ারিং না কি বলে হ্যাঁ স্টিয়ারিং এই 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 গোল গোল ঘুরে বার পাশে মেয়ে যাবে করবে ওই ওই সুইটি ওই ওই সেসি এরকম করিস না তোদের বাজাও বেশ বিরাট মানুষ কথা কারা করে বল আমি বলছি দেখো তুই ভাই থানা আমি ভালো বলে দেখি রুগীটাকে তোর গাড়িতে তোলা যাইছি দেখছি হ্যাঁ বৌদি আমি বলি তোমার একটু কষ্ট হবে আচ্ছা অ্যাম্বুলেন্স যখন পৌঁছে গেছে ওকে ভালো বলে বলে অ্যাম্বুলেন্স ভিতরে তুলে দিতে হবে তুমি আস্তে আস্তে নামবে আস্তে কি মাত্রা তো খারাপ আমি এত উঁচু নিচু জায়গা নামবো কি করে আমি ধরে নামাবো শুধু তুমি ধরবে শক্ত করে ধরে ওকে অ্যাম্বুলেন্স ভিতরে পৌঁছে দেবে ঠিক আছে তুই হেল্প কর হেল্প কর আমার দাদার বলি এমন ব্লাউজ কিনে দিয়ে যেন তিন চার দিন ঢুকে যাবে ওর ভিতরে মানুষ না কি এত কিপটে বলার মতো না ব্লাউজের কথা ভাল কি আগে রুগীটা তোল তো দেখো আমি যাবো না আমি যাবো না তোমার কোনো কাজ না যাবো না যাবে না আমি যাবো না তুমি যাবে না তো না আমি যাবো না তাহলে তুমি মরবে হ্যাঁ মরবো তাহলে তুমি এখানে পড়ে মরো আমি এই চলে যাচ্ছি আরে যাও যাও আমি রাস্তায় পড়ে মরবো তোমার তোমার মতো স্বামীর কোনো সাহায্য আমি নেব না লম্প ছম্প ভূমি কম্প দম্ব ভালো না অঙ্গ ভঙ্গ কত রঙ্গ কি জানে কি হয় বৌদি এ বল তুলতে তবলার উপর ঢাক বাজা কি আমি ঢাক বাজাই যেটা সত্যি সেটাই বলেছি হ্যাঁ তুই ঠিক কথা বলেছি হেচকা কে তেচকা মেলে আর ভূত কা পেদিনি মেলে লম্প ঝম্প ভূমি কম্প দন্ত ভাত নয় অঙ্গ ভঙ্গ কত রঙ্গ কি জানে কি হয় লম্প ঝম্প ভূমি কম্প দন্ত ভাত নয় অঙ্গ ভঙ্গ কত রঙ্গ কি জানে কি হয় বৌদি এ বল তুলতে তবলার উপর ঢাক বাজায় এ বল তুলতে তবলার উপর ঢাক বাজায় দেখো বাজে কথা বলবি না তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে আমার সঙ্গে বিয়ে হয়ে জীবন শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ হয়ে যখন গেছে তো এখানে আজও কেন চলে যাও জীবনটা করলে মাটি মনে হয় মনে মাটি আমি নাকি খিরিজ গাছের ছায়ার সাথে জুটে আছি কি আছে ওরে ভাই তোর কাছে পরে বলছি ব্যঙ্গ করিনি তাহলে জোসনা রাত জয়না রাত আমি তাহলে ফোন করছি খিরিজ গাছে গড়াই গিয়ে জরুরি ফোন বল ও ফলো করছে আমার বলে দেখো ও পাশে কে গো আমি দেখো বেকার কথা বলুনি ওটা খিরিজ গাছ ছা বলে হ্যাঁ খিরিজ গাছ ছা না ওটা মেয়ে ছেলে ফোন করে দেখে এলেন তোমরা কেন করছো দেরি জেসিবি তুলতে হবে পথে হবে ডেলিভারি কি হয়েছে এ তো আমাদের সাহায্য নিচ্ছে না হ্যাঁ ওই মাটি কাটা জেসিবি ভাড়া করতে হবে আচ্ছা ওই যে মাটি কাটা যে ডাউ আছে না গাবলা হ্যাঁ এই গাবলে মেরে তুলে নে ওই অ্যাম্বুলেন্সের ভিতরে বাইকে দিতে হবে মারি দা তোর কাছে হাত জুড়ে করে অনুরোধ করতেছি আমি সবে নতুন অ্যাম্বুলেন্স কিনেছি তুই যেভাবে জিসিবি হাতা মারবি বলছি আমার গাড়ি আর থাকবে আমার গাড়ি তো গুঁড়ো হয়ে যাবে জীবনটা করলে মাটি মনে হয় মনে বাঁচি আমি নাকি খিরিজ গাছের ছায়া সাজে দিতে আসি ফোন করে দেখে এনে তোমরা কেন করছো দেরি জিসিবি তুলতে হবে পথে হবে ডেলিভারি আর কি করবো দুজনে সমান সমান তার কি দেবো প্রমাণ দুজনে সমান সমান বৌদি এ বল তুলতে তবলার উপর এক বাজায় এ বল তুলতে তবলার উপর আচ্ছা দাদা তোরা এই ফোন করে আমার ডেকে নিয়ে সেইভাবে ঝাড় খাওয়ানো উচিত হচ্ছে তোদের বিষয়টা কি অন্তত একটু খুলে বল শুনি আমি বলবো না বৌদি বলবি না ও মাথা মোটা তো কিচ্ছু জানে না আমি বলছি মেন কথা হচ্ছে সন্দেহ হ্যাঁ সন্দেহ এ ওর উপর সন্দেহ করে ও এর উপরও সন্দেহ করে এই সন্দেহ করে তো কদিন আগে আমার ভাইরা ভাই গলায় দড়ি দিয়ে মারা গেল শেষ হ্যাঁ তাহলে ঘটনাটা বলি দাদা
আমার ভাড়া ভাই থাকে কেরালায় আমার শালি থাকে ঘরে কেরালায় থেকে আমার ভাইরা ভাই যখন ফোন করে বলে তুমি ফোন রেখে দাও আমি আছি নিরালায় কেরালায় থেকে ফিরে এসে গলায় দড়িতে মারা গেল ওরে ভাই আমার মনে তোর ওই ভাইরা ভার অবস্থাটা আসতে চলেছে সন্দেহ থাকলে মনে জীবন হবে অবস্থা রাতে মুশারি ছেড়ে গাদা গাদা সমস্যা কি হয়েছে আমি তোমার রাতে সমস্যা করি আর তুমি কি ধোয়া তুলসী পাতা দেখো তুলসী পাতা কি বিজুড়ি পাতা সেটা আমি পরে বলছি কি বলবো আমার ক্রিকেট খেলার নেশা খুব তাহলে আমি ওই রাত দুটো বাজে তাহলে আমি একটু খেলা দেখে শুচ্ছি বলে কোথায় ছিলে ঠিক জায়গা ছিল বলে কোথায় ছিলে আমি দেখো বেকার কথা বলুনি আমি খেলা দেখে আসছি বলে হ্যাঁ খেলা দেখে আসছো না অন্য কোন জায়গায় থেকে আসছো সন্দেহ থাকলে মনে জীবন হবে অবভদ্রা রাতে মুশারি ছেড়ে গাদা গাদা সমস্যা সুন্দর গানে বলে জীবনে নৌকা চলে সুন্দর গানে বলে জীবনে নৌকা চলে বৌদি কি এ বই তুলতে তবলার উপর হাত বাজাই এ বই তুলতে তবলার উপর দাদার খবর দিচ্ছি দাদা আসতে দেরি হবে আমি খবর দিচ্ছি ইয়ে ভাই তুই একটু সাবধানে নিয়ে যা আমি এক্ষুনি আছি তোর পিছনে পিছনে যাচ্ছি আমি দাদা এই পেশেন্টটা আমি যদি না পেতাম বাড়ি গিয়ে নিশ্চিত আমার গাড়ি ঝেড়ে দিতাম কেউ থাকবে না বউ দিয়ে চলে গেল হাসপাতালে অ্যাম্বুলেন্স ড্রাইভারও চলে গেল তা আমি আর থেকে করি কি আমি চলে যাই কি ও বাবা বাবা তুমি আমাকে সাথী সেই তুমি আমার বুকে এসে পড়লে কি বলতো সেই আর্য সভ্যতা থেকে স্বামী স্ত্রী একে অপরের প্রতি মেলবন্ধন ঘটেছিল তাই তুমি আমাকে ভালো না বাসলেও আমি কিন্তু তোমায় ভালোবাসি আর হ্যাঁ এই যে সন্দেহ এই সন্দেহ যার বাড়িতে একবার প্রবেশ করেছে না তার সংসার ভেঙে তছনছ হয়ে গেছে কেন বলতো এই সন্দেহ রোগ হলো ক্যান্সারের থেকেও মারাত্মক তাই বলছি স্বামী স্ত্রীর প্রতি বিশ্বাস রাখা উচিত স্ত্রী স্বামীর প্রতি বিশ্বাস রাখা উচিত এটাই হলো বাস্তব তুমি ঠিকই বলেছো আমি আমি তোমার চিন্তা ভুল করেছিলাম আজ আজ আমি তোমার হাতে হাত রেখে বলবো মরলে একসাথেই মরবো আর বাঁচলে একসাথেই বাঁচবো জিনা ইহা মরনা ইহা ইসকে সিবা জানা না কাহা উজ্জ্বল জিনা ইহা মরনা ইহা ইসকে সিবা জানা কাহা চিতা হে জব হমকো আওয়াজ দো চিতা হে জব হমকো আওয়াজ দো হম হে ওহি হম হে জহা আপনে ওহি দোনো জহা ইসকে সিবা